Assalamualaikum. Today I am here with a new recipe. Have you tried any of my recipes? Let me know. And for more video, start to and subscribe to my channel. Let's start. Borhani. চলুন উপকরণগুলো দেখে নেই আধা চামচ লবণ 1 চামচ ধনিয়া গুঁড়ো 1 চামচ সরিষা বাটা আধা চামচ বিট লবণ 1 চামচ ভাজা জিরের গুঁড়ো 2 চামচ চিনি 1 কাপ ধনিয়া পাতা কাপ পুদিনা পাতা দুটি কাঁচা মরিচ 1.5 কাপ টক দই 400 গ্রাম পানি প্রথমে ব্লেন্ডারের জগে ধনে পাতা পুদিনা পাতা কাঁচা মরিচ নিয়ে নিচ্ছি এখন পানি দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে 2 মিনিট ব্লেন্ড করে নিব ব্লেন্ড করার পর দিয়ে দিচ্ছি 1.5 কাপ টক দই এক একে দিয়ে দিচ্ছি বাকি উপকরণ বিট লবণ চিনি লবণ ভাজা জিরের গুঁড়ো ধনে গুঁড়ো সরিষা বাটা আমি এখানে কালো সরিষা বাটা ব্যবহার করছি আপনারা চাইলে সাদা সরিষাটাও ব্যবহার করতে পারেন কাঁচা মরিচের পরিবর্তে গোলমরিচ কালো বা সাদা রঙের ব্যবহার করতে পারেন এখন ঢাকনা দিয়ে 2 মিনিট ব্লেন্ড করে নিব 2 মিনিট ব্লেন্ড করার পর গ্লাসে ঢেলে নিচ্ছি আমি এই গ্লাস দিয়ে 2 গ্লাস বানিয়ে নিচ্ছি আপনাদের পরিমাপ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন চলে যাচ্ছি পরিবেশনে